নবগ্রামে গ্রামীণ রাস্তায় চলছে ওভারলোড গাড়ি, ফলে বেহাল দশা রাস্তায়, বসে গেল ওভারলোড পাথর ভর্তি ট্রাক। ঘটনাটি ঘটেছে নবগ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর এলাকায়। আর এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ স্থানীয়দের। মুখ্যমন্ত্রীর নির্দেশকে উপেক্ষা করেই কার্যত গ্রামীণ রাস্তা হয়ে যাচ্ছে ওভারলোড গাড়ি, ফলে টোল ফাঁকি দিয়ে উঠছে জাতীয় সড়কে। ওদিকে ওভারলোড গাড়ির ফলে বেহাল দশা রাস্তার। ঘটনাটি নবগ্রামের শিবপুর গ্রাম পঞ্চায়েতের মুকুন্দপুর হইতে মাদ্রাসা তাহিরিয়া সংলগ্ন জাতীয় সড়ক পর্যন্ত, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় তৈরি হওয়া রাস্তার। স্থানীয়দের অভিযোগ, শিবপুর নিয়ালডিশপাড়া গ্রামীণ সড়ক ধরে মুকুন্দপুর গ্রামীণ এর সড়ক ধরে জাতীয় সড়কে উঠেছে ওভারলোড গাড়ি। বেশ কয়েক মাস ধরে এভাবে ওভারলোড গাড়ি চলাচলের ফলে বর্তমানে বেহাল দশা রাস্তার। রবিবার সেই রাস্তা দিয়ে ওভারলোড পাথর ভর্তি ট্রাক্টর যেতে গিয়ে রাস্তার মাঝে ট্রাক্টর বসে গিয়ে বিপত্তি। সাধারণ মানুষের দাবি, প্রশাসন দ্রুত নজর দিক। যে রাস্তা বর্তমানে বেহাল দশা, কতদিন থেকে এই অবস্থা? মোটামুটি আপনার রিপেয়ার করা হলো মোটামুটি আপনার ছ মাস আগে, তারপরে পরেই শুরু হয়ে গেছে। এত তাড়াতাড়ি রাস্তা এত বেহাল দশা হয়ে গেল কেন? এই যে আপনার ওভারলোড, আপনার ট্রাক্টর যাচ্ছে, ওভারলোড ট্রাক্টর যাচ্ছে, লরি মোটামুটি এখন যাচ্ছে, আগে যেত না, বন্ধ হয়ে গেছিলো। শিবপুরের মোড়ে যে একটা আপনার ইয়ে ছিল, ব্যাগেট দেওয়া ছিল, ওই ব্যাগেটটা এখন ইলেকশনের জন্যে হোক কিংবা দালালের মারফতে হোক, ওই ব্যাগেটটাকে উঠিয়ে দেওয়া হয়েছে। সেই কারণে রাত্রিবেলায় সব লরি যাচ্ছে এবং লোক গাড়ি যাচ্ছে। এগুলো কি টোল ফাঁকি দেওয়ার জন্য রাস্তা যাচ্ছে? একটাই কথা, টোল ফাঁকি দেওয়া। সবই কি ওভারলোড? অসবই ওভারলোড। কতদিন থেকে এটা হচ্ছে মোটামুটি? আপনার মোটামুটি ছ মাসই ধরুন। আগে হয়েছিল একবার, তার রিপেয়ার হলো, আমাদের যান বাঁচলো, ব্যাগেট বসলো, সে ব্যাগেটও আবার উড়িয়ে দিল। এটা তো গ্রামীণ রাস্তা, গ্রামীণ, পুরো গ্রামীণ রাস্তা তৈরি ছ মাসের মধ্যে বেহাল দশা হয়ে গেল। রাস্তা তৈরিতে কি মান, গুণগত মান কম হয়েছিল? অনেক অনেক, আপনার আপনার 1 ইঞ্চিরও কম। এই রাস্তাকে আপনার চেয়েছে নিচু টাকা নিচু। দাদাকে জিজ্ঞেস করছি, দাদা এরকম আমাদের আপনাদের আমাদের সার্কুলারে এরকম আছে। প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে? না না, প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। এই জায়গাটা প্রশাসন ব্যবস্থা নিলে তো আসতে হতো অন্ধকারী। এই জায়গাটার নাম কি? মুকুন্দপুর। এই রাস্তাটা কোথা থেকে কোথায় যাচ্ছে? এটা আপনার একরে শ্রীপুর মোড় যাওয়া হবে, এখানে নাটল বাগান যাওয়া যাবে, আবার একরে নিয়ালিশ পাড়া হল্ট যাওয়া যাবে। এই রাস্তাটা কোথায় উঠছে গিয়ে? এটা মেন জাতীয় সড়ক। এটা রাস্তাটা রাস্তাটা কাটছে কোথা থেকে? আপনার এই মুকুন্দপুরের একদম এই মোটামুটি 1.5 কিলোমিটার মাথায়। আপনার নাম? আমার নাম মুদাসের হোসেন, বাড়ি মুকুন্দপুর। নথি চলিতেছে, ভর্তি চলিতেছে। শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টে পরিচালিত ঔরঙ্গাবাদ পাবলিক স্কুল, এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044 9593494785892666615।